চাল ডাল তেল থেকে আলু কিংবা পেঁয়াজ, দাম আকাশ ছুঁতে বাদ পড়েনি কিছুই, যেখানে আয়ের সিংহভাগই চলে যায় বাজার খরচে। অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া নিত্যপণ্যের দামে সংসার চালানো যেন দায় স্বল্প আয়ের মানুষের, যেখানে একটি পরিবারের 42% চলে যায় খাবার কেনার পেছনে আর বিদ্যুৎ কিংবা ঘর ভাড়ায় চলে যায় 14%। গেল নভেম্বরে গড় মূল্যস্ফীতি ঠেকেছে 9.49%। মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে, যদিও বেড়েছে আয়। বিবিএসের প্রতিবেদন বলছে 2016 সালের তুলনায় 2022 সালে পরিবারের মাসিক গড় আয় বেড়েছে 102.79%। 2022 সালে প্রতি পরিবারে মাসিক গড় আয় 32,422 টাকা, যা 2016 সালে ছিল 15,988 টাকা। তবে আয় বাড়লেও 2016 সালের তুলনায় 2022 সালে আয় বৈষম্যও বেড়েছে, যা 2022 সালে 0.499% এবং 2016 সালে ছিল 0.482%। হাউজহোল্ড মান্থলি এক্সপেন্ডি ইনকাম 32,422 টাকা পার হাউজহোল্ড পার মান্থ ইনকাম আমাদের। এটি হচ্ছে পার ক্যাপিটা মান্থলি ইনকাম পার পার্সন পার মান্থ। এটি নিয়ে আবার অনেকে একটু ব্যাখ্যাটা দিয়ে রাখে আগে থেকে, আমাদের ন্যাশনাল অ্যাকাউন্টস থেকে যে ইনকামটা বের করা হয় সেই ইনকামের সাথে এটা কিন্তু কম্পারেবল না। কিন্তু বিশেষ করে গবেষক ভাইরা বলবেন বা যারা আছেন আপনারা, যে এটা কখনো এক হতে পারে না। এটা মাত্র হাউজহোল্ড ইনকাম, কিন্তু হাউজহোল্ড ট্রিমেন্ডাস একটা ফল হচ্ছে পভার্টি, আপার এবং লোয়ার দুইটা যদি চিন্তা করি, এক্সট্রিম পভার্টি এবং পভার্টি দুই ক্ষেত্রেই। তবে 2022 সালে খাদ্য বহির্ভূত ব্যয়ের ধারায় পরিবর্তন হয়েছে। খাদ্য বহির্ভূত ব্যয় ক্রমান্বয়ে বাড়লেও কমেছে খাদ্য ব্যয়, যা দাঁড়িয়েছে 1.9%। একই হারে বেড়েছে খাদ্য বহির্ভূত ব্যয়, ফলে মাছ মাংসের মতো ব্যয়বহুল খাবার কমিয়ে ফল খাওয়া বাড়িয়েছে মানুষ। 2022 সাল শেষে প্রতি মাসে একটি পরিবার খাবারের পেছনেই গড় ব্যয় করে 14,003 টাকা, অথচ 2016 সালেও এ ব্যয় ছিল মাত্র 7,354 টাকা। বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতির কারণে মানুষের আয় কমেছে, সময় এসেছে ধনী গরিবের আয়ের বৈষম্য খতিয়ে দেখারও। দারিদ্র আলোচনায় বাংলাদেশে এখন একটা উত্তরণের সময় এসেছে। সার্টেনলি পভার্টি লাইনের নিচে যারা আছে তাদের নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কিন্তু আমরা দেখছি যে অ্যাকচুয়ালি এক্সট্রিম পভার্টি যেমন এটা কমে যাচ্ছে, ওই আলোচনাটা হয়তো আস্তে আস্তে আরও অত বেশি জোরালো একটা আলোচনা থাকছে না। কিন্তু ভালনারেবল, দারিদ্রসীমার উপরে কিন্তু ভালনারেবল, টিপিক্যালি আমি বলবো যে পভার্টি লাইন অ্যান্ড মিডিয়ান ইনকাম, এই ব্যান্ডটার সাইজ কত, এদের মিডিয়ান ইনকাম কত, অ্যাভারেজ ইনকাম কত, এটা কিন্তু ইজ বিকামিং অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য অ্যানালিসিস। বিবিএসের প্রতিবেদনে সন্তুষ্টি প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী, তবে ভবিষ্যতে গবেষণার পরিধিকে আরও বাড়ানোর পরামর্শ তার। দারিদ্রের হার 18.7% নেমেছে এবং অতি দারিদ্রের হার 5.6% বেড়েছে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য বিশাল অর্জন। মাঠ থেকে প্রাপ্ত একদম তাজা পরিসংখ্যান খুব বেশি জরুরি এবং আমি আনন্দ হিসেবে বলতে পারি যে আমাদের পরিসংখ্যানগুলো এই কাজ চতুর্থ চমৎকারভাবে সম্পন্ন করছে। প্রতিবেদন অনুযায়ী একটি পরিবারের শীর্ষ ব্যয়ের খাত খাবার কেনা, যেখানে খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে 21.11% মানুষ। মুন্নাফ রশিদ, এখন ঢাকা।